नमस्कार, आज के 24 तारीख, हाँ आपनादेर शहरे आज के आमी नदिया कृष्णनगरे, आज के आमी नदिया कृष्णनगरे थाकछी। सकाल सकाल चेम्बार आछे, किन्तु एकदम सकाल सकाल चेम्बार आछे, सकाल सकाल देखाबेन, सकाल सकाल चले आसबेन, बुकिंगटा करे नेबेन। कृष्णनगरे तीनात लजे आज के आमी बसछी 24 तारीख आज के, आर 25 तारीखे माने कल के आछि आमी सोदपुरे। 25 तारीखे आमी सोदपुर आछि, आर 26 तारीख आछि आमी हाथीबागाने, आर 27 तारीखे आछि। আচ্ছা, 27 তারিখটা পরে বলছি, তাহলে আমি আরেকবার বলে দিই, 24 তারিখ কৃষ্ণনগর, মানে আজকে কৃষ্ণনগরে, 25 তারিখ সোদপুরে থাকছি, সোদপুরে বন্ধুরা পাচ্ছেন, 26 তারিখ হাতিবাগানে পাচ্ছেন, আর 27 তারিখে, কিন্তু 28 তারিখ 29 তারিখ যা আছে পরে বলছি, ঠিক আছে? আপনারা ফোন করে নিন না 9830300770। চলুন দেখি নি আজকে কী বলছে পঞ্জিকা। আজকে 24শে মার্চ, 10ই চৈত্র, আজকে সূর্য উদয় হচ্ছে সকালবেলা 5:43, আজকে সূর্য অস্ত 5:46, বুধবার দশমী, আজকে পুষ্যা নক্ষত্র, আজকে অতি গণ্ডযোগ আছে। আরে বাবরে বাপ, গণ্ড, অতি গণ্ড, অতি গণ্ড মানে গণ্ডগোল, মানে আজকে গণ্ডগোল ছাড়া কিছু হবে না, এটা কিন্তু ভালো করে ভেবে নেবেন। কিন্তু বারোটা রাশির ক্ষেত্রেই বলছি, হ্যাঁ, এই যোগ কিন্তু আজকে পঞ্জিকা বলছে, অর্থাৎ আজকে গণ্ডগোলের মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি গণ্ডগোলে জড়াবেন না, আপনি বুদ্ধি করে চলবেন। আজকে শুভ কর্ম করা যেতে পারে, গণ্ডযোগ থাক, শুভ কর্ম করবেন, সেটা হচ্ছে সাতভক্ষণ, নামকরণ, নিষ্ক্রামণ, দেবতা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ক্রয় বাণিজ্য, বিপন্নরম্ভ, পুণ্যাহ, গ্রহপূজা, শান্তি সস্তায়ন, হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, কলকারখানা আরম্ভ, এছাড়া কুমারীদের নাসিকা বেদন, বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন। আজকে বিশ্ব যক্ষা দিবস, আজকে দিনটি পালন করা হয় 24শে মার্চ সারা পৃথিবীতে। যক্ষা একসময় বিশাল একটা মহামারী রোগ ছিল, ঠিক আছে, কিন্তু এখন আর সেটা নেই আজকে, তবে এই দিনটিকে স্মরণ করা রাখা হয় আর কি। এই হচ্ছে পঞ্জিকা বললো, আজকে দিন বললো আর কি, বলবো রাশিফল। তার আগে বলবো, অবশ্যই কিন্তু বুকিং নম্বরটা লিখে নিন, যদি আমার কাছে আসতে চান বুকিং নম্বরটা লিখে নিন, ভালো কথা বলছে কিন্তু, 9830300770 এই নম্বরটাই কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। সবার আগে মেষ রাশি। আজকে ভাগ্য নিয়ে দোদুল্যমান, মনের ইচ্ছা পূর্ণ হবে, হবে না এই কথা বলা যায় না, মনের ইচ্ছা পূর্ণ হবে, তবে খুব কঠিন হয়ে যাবে। বৃষরাশি, আজকে সাহসিকতা বৃদ্ধি, আজকে ছোটো ছোটো মানে ভালোবাসাই বলি আর কি, ছোটো ছোটো কিছু ফ্ল্যাশব্যাক, ছোটো ছোটো কিছু ভালোবাসা, ছোটো ছোটো কিছু সম্মান, আজকে কিছু প্রাপ্তিটা কম হবে, তবে আজকে খুব মজায় কাটবে আপনার। মিথুন রাশি,
আজকে আজকে মনে হবে একটু গান গাই, আজকে মনে হবে একটু আনন্দ করি, আজকে মনে হয় যেন অনেক কথা বলি, আজকে দিনটা আপনি ফ্রি আছেন, কর্কট রাশি। আজকে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে বা সুন্দরীও লাগবে। আজকে যে কাজ হয় না সে কাজ আজকে করবেন, কাজ উদ্ধার হয়ে যাবে। সিংহ রাশি, ব্যয়বহুল, টাকা পয়সা নষ্ট, তবে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে আর কি, শরীর নিয়ে একটু ডিস্টার্ব আছে। কন্যা রাশি, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, দূর যাত্রা, তবে পার্টনার বা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক নষ্ট। তুলা রাশি, নতুন কোনো কাজ, নতুন যোগাযোগ, নতুন প্রোগ্রাম, নতুন প্ল্যানিং আজকে করা যেতে পারে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, আজকে ভাগ্য আজকে আপনার সঙ্গে আছে, কিন্তু অনেক অপ্রীতিকর হলো, অনেক গণ্ডগোল হলো, অনেক সমস্যা হলো, আলটিমেটলি শেষ আসে আপনি হাসবেন। ধনুরাশি, পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে, জলে বিপদের যোগ দেখা যাচ্ছে, মায়ের শরীর খারাপের যোগ দেখা যাচ্ছে। মকর রাশি, সন্তান নিয়ে চিন্তা, বিপরীত লিঙ্গ থেকে প্রতারিত হবা, তবে একটা জিনিস খুব ভালো হচ্ছে যে গাছতলা থেকে ছাদনাতলা বা শুভ কাজের প্রস্তুতি হচ্ছে। কুম্ভ রাশি, শরীর নিয়ে একটু ডিস্টার্ব, মনোমালিন্য, একটু সম্পর্ক নষ্ট বা ক্ষতির সম্ভাবনা। মীন রাশি, খুব ভালো দিন আজকে, আজকে প্রাপ্তির দিন, প্রেম, শিক্ষা, ভালোবাসা, সন্তান, অর্থ, অলংকার, আজকে কিছু না কিছু আপনি পাবেন। গুড ডে আপনার জন্য। ভালো লাগে কি, মজা লাগে বিশ্বাস করেন? ভালো ভালো কথা বলতে এত ভালো লাগে না, যদি আপনার স্টারগুলো ভালো ভালো কাজ করে। আর যখন খারাপ বলি আমার মনটাও খারাপ হয়ে যায়। আমি ভাবি, মনে মনে আমি ভাবি কী জানি শ্রীলালদা, মানে আমি আমি নিজে ভাবি আর কি, হয়তো আপনি ভাবেন শ্রীলালদা আমার রাশিতে এত বাজে বাজে কথা বললো। হ্যাঁ, রাগ হয় আপনার শ্রীলালদার প্রতি, রাগ করবেন না প্লিজ, ঠিক আছে? আমি বলছি না কিন্তু, আপনার স্টার বলছে আমি তাই বলছি। ভালো কথা বলতে যেন আমার খুব ভালো লাগে, খারাপ কথা বলতেও আমার খুব খারাপ লাগে, কিন্তু বলতে তো হবেই, নাহলে আপনি বিপদে পড়ে যাবেন না। সাবধান হবেন কী করে? আমার কাছে আসার জন্য 9830307720 এখানে বুকিং করে নেবেন।